এরকম ঘটনা আমরা জীবনে দেখিনি যে আমেরিকান প্রেসিডেন্ট বা কোনো একজনের সাথে সেলফি তুলে সেটা একটা আন্তর্জাতিক প্রচারের ব্যাপার হতে পারে। দিস ইজ অলসো পার্ট অফ কালচার। আমরা নর্মালি কেউ জানেন আমি যে একটা খুবই ক্ষুদ্র মানুষ, একসময় ছাত্র রাজনীতি করেছি, ডাক্তার ভিপি ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক ছিলাম, এরকম আছে অনেকে আমার সাথে সেলফি তুলে খুব খুশি হয়, আমারও ভাল লাগে, ওরও ভাল লাগে। মানে আই স দি সেম থিং ইন G20। এটা একটা কালচার না, আমাদের তো সেলফি কালচার ছিল না কখনো, আমাদের ছবি তোলারই কালচার ছিল না। আমাদের ছোটোবেলার ছবি পাবেন না আপনি, আমাদের ছোটোবেলার ছবি খোঁজার জন্যে বাবা মাকে বলতে হবে যে আমাদের ছোটোবেলার কোনো ছবি আছে, ও খুঁজে খুঁজে যদি বের করে তো দেখবেন সেই ছবির মধ্যে মাটির রং লেগে একেবারে একটা বিদিকিচ্ছি চেহারা, চেনাই যায় না সেটা, না সাদা কালো তো বটেই, ওই ছবি চেনাই যায় না। এইটা একটা, তার সাথে সাথে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মিথ্যার চাষটা এখন একেবারে একটা মানে শিল্পের মতো হয়েছে। আপনি কত ভালোভাবে মিথ্যার চাষ করতে পারেন, নৈতিকতার অবক্ষয় এরকম হয়েছে যে সেইটা নিয়ে আপনি কারোর সামনে কথাবার্তাই বলতে পারবেন না। এই যে ধরো না ছাত্রলীগের কয়েকটা ছেলে গেছে, পিটিটিটে কী করলো, তারপরে আবার চেঞ্জ হলো, বাহাইন্ড দ্য স্টোরি কী সেটা যখন জানা গেল, আপনি ভেবে দেখেন এইরকম একটা ঘটনায় একজন পুলিশ অফিসার থানায় নিয়ে এসে ছাত্রলীগের কয়েকটা ছেলেকে পিটিয়ে দাঁত ভেঙে দিয়েছে, এই ঘটনায়। এমন না যে এই লোকটাই প্রথম এই কাজটা করলো, এই লোকটা আগেও এরকম কাজ করেছে, হয়তো তখন তার ঘটনা, তার যে পরকীয়ের বিষয় পাওয়া ইত্যাদি এগুলো আসে নাই, কিন্তু এটাও তো নৈতিকতার দিক থেকে খুবই খারাপ। এখন ছাত্রলীগ খুব ফাইট টাইট করতে গেল, এবং আমি নিন্দা করছি কেন ছাত্রলীগ বলেই পিটাবে, কিন্তু ছাত্রলীগও আবার এই ঢাকার মাঠেই 29 এপ্রিল আমি দেখলাম যে পুলিশের হাত ধরে একসাথে লাঠি নিয়ে পিস্তল নিয়ে আমাদেরকে পিটাচ্ছে, আমাদেরকে তাড়া করছে, গুলি করছে, সবই করছে। তো এটাও সংস্কৃতির একটা পরিবর্তন, পুলিশের হাত ধরে একসাথে পিটাচ্ছে বা গুলি করছে, এইরকমও কিন্তু আমি কখনো দেখিনি। সাধারণত এরকম হয় কি, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, অসীম তো মানে আমি যে ডাকসুর বিপি ছিলাম, অসীম সে ডাকসুর মেম্বার ছিল, আমরা ইউনিভার্সিটিতে যেতাম, ডাকসুর অফিসে বসি, কিংবা ধরেন যে মধুর ক্যান্টিনে বসি, আমরা মুজিবাদী ছাত্রলীগ ছাত্ররা তিনটা চারটা টেবিল থাকতো, লম্বা লম্বা করে টেবিল, সবাই একসাথে বসতাম, গল্প হতো, আয় হতো, মিছিল হতো, স্লোগান হতো। আমাদের মধুর ক্যান্টিনের মধ্যে মারামারি বলতে গেলে হয়নি, একদম হয়নি তা বলছি না, তেমন না, বাইরে মিছিলে মারামারি হয়নি, নিজেরা পরস্পরকে দেখলে ভালো মন্দ জিজ্ঞেস করতাম। এখন তো এরকম হয়েছে, আমি যদ্দূর দেখি মানে কবে যেন ছাত্রলীগ ছাত্রদলের ছেলেরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে আর তাদেরকে ছাত্রলীগের ছেলে সে ফুল দিয়েছে, দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইউজ লাইক দ্যাট, এইরকম হয়েছে। মানে এটাও একটা সংস্কৃতি, ফুল দিয়েছে, আরে তারা ক্যাম্পাসে আসবে সেটাই স্বাভাবিক, ক্যাম্পাসে আসতে পারে সবাই দেখে ভালো মন্দ জিজ্ঞেস করবে, একেবারে ফুল দিয়ে বরণ করে, মানে দ্যাট ইজ অ্যান অকেশন যে ওরা আসলো, তারা সাধারণত ইউনিভার্সিটিতে আসে না, অর্থাৎ ক্যাম্পাসে বিরোধী দল ছাত্ররা নাই, এটাই একটা কালচার চলছে, এবং তারা যদি ভেতরে ঢোকে তাহলে সেটা আরেক ধরনের কালচার হবে। অতঃপর সবচাইতে বড় কালচার হচ্ছে দ্যার ইজ নো ভোট, পরপর দুটো ভোট হয়েছে, সেই ভোটে একটা তো হয়েছে যে 300টা আসনের মধ্যে 153টা জিতে গেছে। আচ্ছা বলেন এরপরে ভোট লাগে নাকি, ভোট কোনো দরকার আছে? ওনারা বলবেন কী করবেন, কোনো যদি লোকজন না আসে সিটে, যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে তো এরকম হবেই, বাট স্পিরিটটা কী দাঁড়ালো, ভোটের স্পিরিট শেষ হয়ে গেল, কারণ 153 আউট অফ 300 জিতে গেলে তার লাগছে না আপনাকে সেই জায়গাতে, কাজে ভোটটা হয়ে গেল। তার পরবর্তীতে যেটা হলো সেটা তো আরও অন্য বিষয়, যেটা জাপানের রাষ্ট্রদূত বললেন যে মানে পরের দিনের ভোট আগের রাত্রে হয়ে গেল, এরকম তো আমি পৃথিবীতে শুনি নাই। আমি কালচারটা বলছি, এরপরে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমি টিভিতে তাকে দেখেছি, উনি এসছেন বলছেন একদম কষ্টে ক্লিষ্ট একটা ফেস, বেদনায় বিদীর্ণ, মনে হচ্ছে উনি কাঁদছেন ভেতরে ভেতরে, এত চমৎকার একটা নির্বাচন করলাম অথচ বিরোধী দল মানতে চায় না, এটাও একটা সংস্কৃতি, এইরকম আগে আমি দেখি নাই, এত বড় অভিনয়ও আমি দেখি নাই, এইরকম মিথ্যাচারও দেখি নাই, একদম পুরা দেশ জোড়া রাজনীতির এই মিথ্যাচারই চলছে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, গায়ের জোরে, সততায়, ষড়যন্ত্রে, অর্থে, যে কোনোভাবে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবার কাজেই চলছে।